সালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পৃথিবীতে বর্তমানে একটা কঠিন হিট ওয়েভ চলছে। এটা নিয়ে একটা আগে ভিডিও করেছি। তো এই হিট ওয়েভের সাথে পৃথিবীতে এখন বৃষ্টিহীনতা দেখা দিচ্ছে। তো এই যে হিট ওয়েভ বা ভাইরাসের আবির্ভাব, করোনা পর মাঙ্কিপক্স ভাইরাস, তারপরে মারবার্গ ভাইরাস, অথবা হিট ওয়েভের সাথে এখন রিলেটেড হয়ে দেখা দিচ্ছে খরা, অনাবৃষ্টি, এই প্রত্যেকটা জিনিসকেই আমি যে লেন্স দিয়ে দেখি এটাকে আমি বলি যে জিওপলিটিক্যাল লেন্স বা ভূ রাজনীতিতে এটা কী প্রভাব বিস্তার করে। যে ইস্যুগুলো নিয়ে বললাম প্রত্যেকটা জিনিসই ভূ রাজনীতিতে অত্যন্ত প্রভাব সৃষ্টি করে। যেমন এখন পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দিয়েছে, এবং এই যে গ্রীষ্ম আমরা পার করছি 2022 সালের, এই গ্রীষ্মে পৃথিবীর কোনো দেশেই সামারের যেই বৃষ্টি হয়, যে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, এটা বেশ ভারী বৃষ্টিপাত হয়, এবং গ্রীষ্মের পরবর্তীতে অনেক দেশে বর্ষার সিজন আসে। আমাদের দেশে গ্রীষ্মের পরপরই বর্ষার সিজন আসে। এই বর্ষার বা রেনি সিজনেও পৃথিবীতে গত 50 বছরের মধ্যে একটা প্রচণ্ড রকমের অনাবৃষ্টি রেকর্ড করা হয়েছে। আমরা যদি মহাদেশ ধরে চিন্তা করি তাহলে এশিয়া মহাদেশের ব্যাপক অনাবৃষ্টি দেখা দিচ্ছে। আফ্রিকাতে তো এমনিতে বৃষ্টি কম হয়, এবছর আরও কম হচ্ছে। যে সমস্ত মহাদেশে সাধারণত বৃষ্টিপাত হয়, যেমন ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশে বর্তমানে অনাবৃষ্টি দেখা দিচ্ছে। আপনারা জানেন পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেগুলোর অ্যাটমসফিয়ার খুবই চমৎকার, যেমন ক্যানাডা, পর্তুগাল, স্পেন, ইউরোপের অধিকাংশ দেশ, জার্মানি, নেদারল্যান্ড, এই সমস্ত দেশে সাধারণত যে ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য এবং আবহাওয়ার যে ব্যাপারগুলো ছিল সেখানে এতটা চরমভাবাপন্ন ছিল না। বাট এই বছর 2022 সালে সব রেকর্ড অতিক্রম করেছে, এবং পৃথিবী যে একটা চরমভাবাপন্ন প্ল্যানেট গ্রহে পরিণত হচ্ছে সেদিকে একটা বিজ্ঞানীরা সেভাবে চিন্তা করছেন যে পৃথিবীর সাথে কোনো একটা সমস্যা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা সাধারণ জ্ঞানের বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত এক মাস আগে নাসা অলরেডি বের করেছে যে পৃথিবীর যে আহ্নিক গতি এবং বার্ষিক গতি, মানে হচ্ছে পৃথিবী দিনে 24 ঘন্টার মধ্যে যে একবার যে চক্রাকারে ঘুরে, এই চক্রাকারে ঘোরাটা কয়েক সেকেন্ড কম হয়েছে, মানে 24 ঘন্টার কম সময় এখন পৃথিবী ঘুরছে। এটাও কিন্তু পৃথিবীর ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করছে। এবং এভাবেই যদি আমাদের যদি আহ্নিক গতি কমে আসে, বা যে গতির কারণে পৃথিবী দিন এবং রাতের মধ্যে একটা চক্কর দেয়, সেই চক্কর যদি কমে আসে, তাহলে এটা পৃথিবীর জন্য, জীববৈচিত্র্যের জন্য ভয়ঙ্কর বিপর্যয় কারণ হতে পারে। এবং জিওপলিটিক্যাল আসপেক্টে যদি বলা হয় তাহলে পৃথিবীর এই যে অনাবৃষ্টি বা হিট ওয়েভ এসবের কারণে কিন্তু ম্যাসিভ যে মানুষের যে মাইগ্রেশন সেটা হতে পারে। এবং অনেক স্ট্র্যাটেজিস্ট বলছে যে পৃথিবীতে যে সমস্ত দেশে পানি কমে যাচ্ছে বা পানি ভূপৃষ্ঠে পানি নাই, পানি শেষ হয়ে যাচ্ছে, পানির রিজার্ভার শেষ হয়ে যাচ্ছে, সে সমস্ত দেশ থেকে যে সমস্ত দেশে আপাতত এখনও পানির রিজার্ভ আছে সে সমস্ত দেশে মানুষ মাইগ্রেট করবে। এবং এক্ষেত্রে বলে রাখি আফ্রিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মহাদেশ, অস্ট্রেলিয়াও কিছুটা শুষ্কর মধ্যেই পড়ে, ইউরোপ এবং আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা, এই তিনটে কন্টিনেন্ট এবং এশিয়ার বড় একটা অংশ এতদিন ধরে এই সমস্ত যে কম বৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো হাত থেকে বেঁচেছিল। বাট 2022 এসে দেখা গেল ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতে পূর্বের সকল রেকর্ড, গত 50 বছর রেকর্ড ব্রেক করেছে। এই বছর বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে না, যার ফলে ভূপৃষ্ঠে যে পানি আছে সেই পানির লেভেলটা কমে যাচ্ছে। আপনারা জানবেন যে পৃথিবীতে মানুষ এখন অনেক বেশি, 9 বিলিয়ন মানুষ, 50 বছর আগেও কিন্তু এত মানুষ ছিল না। তো মানুষ যত বাড়ছে মানুষের ব্যবহারের জন্য যে পানি, মানুষ ভূপৃষ্ঠ থেকে পাম্প বসিয়ে সেই পানি বের করে নিয়ে আসে, এই পানি আবার রিফিল যদি না হয় তাহলে কিন্তু
এই পানি রিফিল না হলে কিন্তু পানির লেয়ারটা কমতে থাকে। যেমন আমি বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশের রাজধানী ঢাকায় ওয়াসার যে পানির লেভেল আছে সেটা প্রত্যেক বছর কমছে, এবং আমরা যদি 1980-90 সালের সাথে কম্পেয়ার করি তাহলে অন্তত 10-12 মিটার পানির লেয়ার কমে গেছে। এ বিষয়ে ওয়াসা বারবারই প্রতিবেদন প্রকাশ করে, আমরা হয়তো অতটা সতর্ক হচ্ছি না বর্তমানে। এবং এই সমস্ত পানির লেয়ার যদি কমে যায় তাহলে এটা ফিল আপ করার একটা উপায় হচ্ছে বর্ষাকালে যে বৃষ্টি হয় সেটা, বাট সেটাও কিন্তু খুব বেশি ভূপৃষ্ঠের পানিকে আবার রিফিল করতে পারে না, সেটা হচ্ছে 20-25% পানি ফিল আপ করে। তাহলে এখন পানির বিকল্প সোর্স কী? নদী নালা যদি থাকে তাহলে সেটা হতে পারে পানির বিকল্প সোর্স। যেমন আমেরিকা, জার্মানি, নেদারল্যান্ড, ইউরোপের পশ্চিম ইউরোপের দেশগুলো, তারা এতদিন ধরে চিন্তা করতো যে পানির লেয়ার কমলে পার্শ্ববর্তী যে বড় বড় নদীগুলো আছে সেই নদীর পানি তারা ডাইভার্ট করবে। বাট এখন দেখা যাচ্ছে যে বড় বড় নদীগুলোও শুকিয়ে যাচ্ছে। এই বড় বড় নদীগুলো শুধুমাত্র পানি সাপ্লাই দিত তাই না, এই সমস্ত নদীর উপর দিয়ে অনেক ধরনের পণ্য পরিবাহিত হতো এবং এলএনজি পণ্য বিভিন্ন জিনিস পরিবাহিত হতো। এখন যদি নদী শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীববৈচিত্র্য হারাবে এবং মানুষের যে ব্যবহার্য পানি সেটাও কমে যাবে এবং ওয়ার্ল্ড ট্রেডেরও একটা ইফেক্ট হবে। তো 2022 সালটা খুব বেশি এইসব ক্ষেত্রে ইম্প্যাক্ট করছে, এবং এই সব কিছুই কিন্তু জিওপলিটিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং স্ট্র্যাটেজিস্টরা ধারণা করছেন যে যে সমস্ত দেশে খুব এক্সট্রিম ওয়েদার হয়ে যাচ্ছে সেই সমস্ত দেশ থেকে মানুষ ম্যাসিভ মাইগ্রেশন শুরু করবে, এবং যে সমস্ত দেশে পরিস্থিতি কিছুটা এখনও স্বাভাবিক সে সমস্ত দিকে। আর এই সমস্ত দিক থেকে আসলে বেঁচে থাকার উপায় কী? এখন হিট ওয়েভ থেকে বাঁচার উপায় এখন এই মুহূর্তে সায়েন্টিস্টরা বের করতে পারেনি। হিট ওয়েভ থেকে বাঁচার একমাত্র প্রাকৃতিক উপায় হচ্ছে যদি বৃষ্টি হয় হিট ওয়েভ কমে যাবে। অনাবৃষ্টিকে কাউন্টার করার জন্য সায়েন্টিস্টরা চিন্তা করছেন যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির বৃষ্টিপাত ঘটানো যায় কি না, সেটাও একটা চিন্তা আছে। তবে পৃথিবীতে আসার কথা হচ্ছে যে সাগরের পানি পৃথিবীতে অনেক বেশি, সাগরের পানিকে যদি আমরা ডিসালিনাইজেশন করে ইউজ করতে পারি, মানে লবণটা বের করে যদি এটাকে কাজের মতো ব্যবহার করা যায়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে পানির একটা বিকল্প ব্যবহারের স্কোপ তৈরি হয়, বাট সেটা খুব এক্সপেন্সিভ হবে। কিছু কিছু দেশ ডিসালিনেশনের উপরে বড় বড় প্ল্যান তৈরি করে কিছুটা সফলতা পেয়েছে, যেমন ইসরায়েল একটা দেশ, এটা এরা সাগরের পানিকে ডিসালিনেশনের মাধ্যমে তারা স্যালিনিটি দূর করে, লবণাক্ততা দূর করে সেটা কৃষিকাজে ব্যবহার করার কিছু কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং সফলতাও পেয়েছে। তাহলে এই টেকনোলজি পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তবে মানুষের জন্য কিন্তু 2022 সালে অনেকগুলো অশনি সংকেত এসেছে যে মানুষকে সতর্কবার্তা দিতে, পৃথিবীব্যাপী হিটওয়েভ, অনাবৃষ্টি এবং খরা চলছে, এবং গত 10-15 বছর ধরে কিন্তু এরকম মৃদু খরা থেকে এই খরাটা আস্তে আস্তে তীব্রতর হচ্ছে। তো জিওপলিটিক্যাল লেভেলে এটা হচ্ছে পৃথিবীতে একটা ম্যাসিভ যে এক্সোডাস বলে বলা হয়, যে মানুষের যে মাইগ্রেশন ও মুভমেন্ট, এরকম মুভমেন্ট কিন্তু ট্রিগার করতে পারে। যে সমস্ত দেশে বেশি হচ্ছে সে সমস্ত দেশ থেকে অথবা মহাদেশ থেকে অন্য মহাদেশ বা অন্য দেশে। এখন মানুষ আগে টার্গেট করতো আমেরিকা যাবে, ইউরোপে যাবে, এখন ইউরোপ আমেরিকাও কিন্তু এই হিটওয়েভ বা অনাবৃষ্টি থেকে বেঁচে নেই, পুরো পৃথিবীতেই এটা একটা ম্যাসিভ একটা প্রবলেম তৈরি করছে। এইটার সমাধান প্রাকৃতিকভাবেই হতে পারে, এটাই আশা করা যায় যে প্রাকৃতিকভাবে সমাধানটা হলে সবার জন্যই স্বস্তিদায়ক হবে। না হলে কিন্তু পানির জন্য যে পরবর্তী যুদ্ধ লাগবে এটা অলরেডি অনেকে প্রেডিকশন দিচ্ছে। যদিও আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আছে, তাইওয়ানের সাথে চীনের একটা যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, তো আসল অর্থে কিন্তু যেভাবে হিটওয়েভ বাড়ছে এবং অনাবৃষ্টি বাড়ছে পৃথিবীতে, আমার প্রেডিকশন হচ্ছে নেক্সট যদি যুদ্ধই লাগে বিভিন্ন দেশের মধ্যে নদী বন্টন বিষয়ক এবং পানি নিয়ে লাগতে পারে। এবং এরকম একটা প্রেডিকশন 2010 সালে টাইমস পত্রিকা দিয়েছে যে পানিকে এখন ধরা হচ্ছে, বিশুদ্ধ পানিকে ধরা হচ্ছে এখন স্বর্ণের থেকেও দামি, এবং এই পানির জন্যই কিন্তু লেগে যেতে পারে একটা যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে, ছোটো ছোটো যুদ্ধ ক্ষেত্র তৈরি হতে পারে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।
আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই আইডিয়ার সাথে আপনারা একমত কিনা, যে পানির জন্য পৃথিবীতে ছোট ছোট যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং পৃথিবীব্যাপী পানি কমে যাচ্ছে, ভূস্তরের ও ভূভন্তরের স্তরভাগে যে পানি আছে সেটা কমে যাচ্ছে এবং এটা কোনোভাবেই রিফিল হচ্ছে না, এবং অনাবৃষ্টি এটাকে আরও খারাপভাবে এই লেভেলটাকে কমিয়ে দিচ্ছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা মহাদেশই অ্যাফেক্টেড। আর আপনি যদি এই ধারণার সাথে একমত পোষণ না করেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।